হাই ডিয়ার স্টুডেন্ট, ইএম এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নেটসেট বাংলা সিলেবাসের যে প্রবন্ধ বা 7 নম্বর ইউনিট রয়েছে, তার মধ্যে রয়েছে একজন প্রাবন্ধিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এখানে মূলত তার 4টি প্রবন্ধ। এই 4টি প্রবন্ধের মধ্যে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সুখ না দুঃখ প্রবন্ধটি। প্রবন্ধটি আলোচনা করার আগে তোমাদের বলি, নেটসেট সংক্রান্ত আলোচনাগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে যে আলোচনাগুলো হবে সেগুলো নর্মাল নয়, অর্থাৎ নেটে যে ধরনের প্রশ্নগুলো হয় আমি চেষ্টা করি সবসময় সেইভাবেই প্রশ্নগুলোকে সাজাতে। ঠিক আছে, আমরা দেরি না করে তাহলে আলোচনা শুরু করে দিই। তার আগে একটি কথা বলি যে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সুখ না দুঃখ প্রবন্ধটি 1892 সালে মাঘ সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবারে আমরা 2 নম্বরে দেখে নেব কি বলা হলো। প্রত্যেক মানুষ নিজের লক্ষ্যের অভিমুখে চলছে এবং জগৎ চলছে জীব জগতের অভিব্যক্তি তারই ফলে ঘটছে। এই যে কথাটা বলা হলো, প্রত্যেক মানুষ নিজের লক্ষ্যের অভিমুখে চলছে, জগৎ চলছে এবং জীব জগতের অভিব্যক্তি তার ফলে ঘটেছে, এই যে কথাটা, এটা হলো ডারউইনের প্রদর্শিত প্রণালী, অর্থাৎ অভিব্যক্তিবাদ। এবার আমরা 3 নম্বরে দেখব। এখানে এই 3 নম্বর দেখতে গিয়ে আমরা 2টি বিষয় মনে রাখবো। প্রথমে কি বলা হলো, কল্পনা বা আকাশ কুসুম বলা হয়নি কাদের কাদের। আমরা উত্তর কি দেখব, আমরা দেখব স্নেহ, দয়া, ভক্তি, মমতা, সরলতা, প্রেম। এটা তো এভাবে আছে, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে এই যে স্নেহ, দয়া, ভক্তি, মমতা, সরলতা, প্রেম, এটার কিন্তু ক্রম চলে আসতে পারে। তাহলে 1 নম্বরে স্নেহ, 2 নম্বরে দয়া, 3 নম্বরে ভক্তি, 4 নম্বরে মমতা, 5 সরলতা, 6 প্রেম। এরপরে আমরা 4 নম্বরে দেখব কি বলা হলো, অভিব্যক্তিবাদের মর্ম ও উদ্দেশ্য কি আছে। অভিব্যক্তিবাদের মর্ম আর উদ্দেশ্যটা কি, এটি ভেরি ইম্পর্টেন্ট। দুঃখের ক্ষয় সাধন করে ও সুখের বর্ধন করে। দুঃখ না থাকলে অভিব্যক্তি ঘটতো না। 5 নম্বর কি বলা হলো, সুখ না দুঃখ প্রবন্ধ অনুসারে নিম্নে কতগুলো চরণ তুলে ধরা হলো, এগুলোকে অনুসরণ করে চরণগুলো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করুন। 9 নম্বরে কি বলা হলো, দেখো একটা চরণ, এইরূপ তাৎপর্য শুনে মনে ভয় জন্মাতে পারে, যাহা সমাজের উপর সুখপ্রদ তাহা ধর্ম, যাহা দুঃখপ্রদ তাহা অধর্ম। এখানে এটা যে শুধু শুদ্ধ অশুদ্ধ আকারেই আসবে তাই নয়, এটা শর্ট হিসেবেও আসতে পারে, যে এইরূপ তাৎপর্য শুনে মনে ভয় জন্মাতে পারে। প্রশ্ন হবে কি ভয় জন্মাতে পারে, তখন উত্তর হয়ে যাবে, যাহা সমাজের উপর সুখপ্রদ তাহা ধর্ম, যাহা দুঃখপ্রদ তাহা অধর্ম। খ, জীব জগতের বিদ্যমান দ্বন্দ্ব মনুষ্য সমাজের আবার উন্নতির মূল, একথা বলতে গিয়ে অনেকে গালি খান। গ9 নম্বর, যারা জীব জগতের বিভীষিকাময় চিত্র দেখান তারাই আবার জীবনের সুখময়ত্ব প্রতিপন্ন করেন, ইহা বিস্ময়কর। এখানে যদি বলা হয় ইহা বিস্ময়কর, এখানে ইহা বিস্ময়কর বলতে কোন ঘটনাকে বলা হয়েছে, তাহলে উত্তর হবে, যারা জগতের বিভীষিকাময় চিত্র দেখান তারাই আবার জীবনের সুখময়ত্ব প্রতিপন্ন করেন। ঘ 9 নম্বরে কি আছে, যে জ্ঞানী, যে ধার্মিক, তাহার দুঃখ ভোগ সত্যি অধিক, তাহার দুঃখ অধিক। অর্থাৎ যে জ্ঞানী, যে ধার্মিক, যে বুদ্ধিজীবী, তার দুঃখ ভোগ করার শক্তিটা অধিক, তার দুঃখ অধিক, কারণ কি, সে দুঃখটাকে ক্যাচ করতে পারে, অল্পতে ধরতে পারে। তাহলে আমাদের এখানে যতগুলো যে 4টি আলোচনা করালো, 4টি হচ্ছে শুদ্ধ। পরে 6 নম্বরে কি আছে, দেখো, ভালো বোঝা যায় না। এখানে বোঝা যায় না বলতে কি বোঝানো হয়েছে বা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কি বুঝিয়েছেন, উত্তরটা কি আছে, স্ফূর্তিমান ইংরেজ যে মোটের উপর সুখী হবেন বোঝা যায়, কিন্তু বলদৃপ্ত, জ্ঞানদৃপ্ত, অর্থাৎ শক্তিশালী এবং বুদ্ধিমান,
জার্মানিতে কিভাবে দুঃখবাধের প্রাদুর্ভাব হলো তা ভালো বোঝা যায় না। পরের প্রশ্ন দেখো, এটা আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুক্তিবাদ বা নির্বাণবাদ কি? চিরন্তন দুঃখ থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষার ফল হচ্ছে মুক্তিবাদ বা নির্মাণবাদ। 8 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই, কি বলা হলো, আধুনিক ভারতবাসীর অস্থি মজ্জায় এই ভাব মেশানো হয়েছে যে, এখানে প্রশ্নটা হতে পারে আধুনিক ভারতবাসীর অস্থি মজ্জায় এই ভাব মেশানো হয়েছে, এখানে এই ভাব বলতে কোন ভাবের কথা বলা হয়েছে? উত্তর কী হবে, যে কামনা নিরোধ করো, কর্ম ভস্মসাৎ করো, মুক্তি লাভ হবে। আমি এই যে লাইনগুলো আলোচনা করছি যেভাবে পরীক্ষাতে যে এভাবেই আসবে এমন নয়, কিন্তু এই লাইনগুলোই আসবে ঘুরিয়ে ফিরিয়ে, অর্থাৎ আমি পুরো প্রবন্ধটাকেই ভিত্তি করে পুরো লাইনগুলো তুলে ধরেছি, মানে সেগুলো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় বা বাক্যগুলোর ক্রম নির্ণয় বা সোজাসুজি প্রশ্ন আকারেও চলে আসতে পারে, তাই প্রত্যেকটি লাইন তোমরা ভালো করে মনে রাখবে। 9 নম্বর দেখো, মানব জীবনের সর্বশ্রেষ্ঠ দুঃখ সঙ্গীত রামায়ণ, আর রামায়ণের উপদেশ হলো, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সুগ্না দুঃখ প্রবন্ধ অনুযায়ী কি হচ্ছে, এটা রামায়ণের উপদেশ। ওকে, রামায়ণের উপদেশ, সংসারে দুঃখ আছে কিন্তু নিস্তারের উপায় নেই, কর্তব্য করো, সেবা করো কিন্তু বৈরাগ্য নিও না। সংসারে দুঃখ আছে, সেই দুঃখ নিস্তারের উপায় নেই, সেজন্য অবশ্যই কর্তব্য করো, সেবা করো কিন্তু বৈরাগ্য নিও না, মানে উদাসীন হয়েও না, যে দুঃখ তো আছেই আমি আর কেন কাজকর্ম করব সেটা নয়। পরেরটা কি বলা হলো দেখো, আলোচ্য প্রবন্ধ অনুযায়ী প্রকৃতির উপদেশ, ভীষণ ইম্পর্টেন্ট, পুরস্কারের আশা নেই, কোনো পুরস্কার তুমি পাবে না, প্রকৃতির উপদেশ, ভালো ছেলে হও তো বিহিত বিধানে জীবনে কাজ করো, বৈরাগী হয়েও না। এখানে আমরা বিষয়টুকু যদি দেখি তাহলে একটা জিনিস বুঝতে পারবো, এখানে এই যে রামায়ণের যে কথা তার যে উপদেশ এবং আমাদের প্রকৃতির যে উপদেশ অনেকটা কিন্তু একই, মানে দুঃখ আছে সেই দুঃখ তুমি নিস্তার পাবে না, তাই বলে যে দুঃখ আছে বলে তুমি কাজকর্ম সেরে দেবে, বৈরাগ্য নিয়ে নেবে তা নয়। প্রকৃতিও তাই বলছে যে তুমি যত ভালোই কাজই করো না কেন তুমি কোনো পুরস্কার কোনো প্রাইজ পাবে না, কিন্তু তাই বলে যে তুমি কাজ ছেড়ে দেবে তা নয়, তোমাকে কাজ করতেই হবে, বৈরাগ্য নিও না। এবার আমরা সর্বশেষে এবং একটা জিনিস মনে রাখতে হবে, এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু আলোচ্য প্রবন্ধের সব থেকে শেষের লাইন, মনে রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা দেখব যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো নিম্নে উল্লিখিত তথ্যগুলোকে কেন্দ্র করে ডান দিক এবং বাম দিকের মধ্যে সঙ্গতি সাধন করো। কীরকম, ক নম্বর, একালের অভিব্যক্তিবাদের প্রধান পাণ্ডা কে আছে, হার্ভার্ড ও স্পেন্সার, ডারউইন তত্ত্বের অন্যতম প্রচারক আলফ্রেড ওয়ালাস। গ নম্বর, বুড়ো বাপকে রেঁধে খায় ফিজি দ্বীপের লোক। ঘ নম্বর, বিদেশি কারাবাসীর জন্য প্রাণ কাঁদে যার, তিনি হলেন হাওয়ার্ড। ও নম্বর, একালের দুঃখবাদীদের মধ্যে যিনি অগ্রণী তিনি হলেন শোপেনহাওয়ার এবং হার্টম্যান। চ নম্বর কি রয়েছে, প্রকৃতির উদ্দেশ্য ও অভিসন্ধি ঠাহর করে হতাশ হয়েছেন টেনিশন। এই যে আমি ক্রমগুলো তুলে ধরলাম, এগুলো শুধুমাত্র যে ক্রম আকারে আসবে এমন নয়, এগুলো ডান দিক বাম দিক মেলাও বা শুদ্ধ অশুদ্ধ বা ক্রম যে কোনোভাবেই আসতে পারে, শুদ্ধ অশুদ্ধ হয়তো দেখা গেল একালের অভিব্যক্তিদের প্রধান পাণ্ডা হার্বার্ট স্পেন্সার না দিয়ে দিয়ে দিলেন হাওয়ার্ড, কিংবা বলা হলো যে ডারউইন তত্ত্বের অন্যতম প্রচারক হার্বার্ট ও স্পেন্সার। এই যে এভাবে শুদ্ধ অশুদ্ধ কিংবা ক্রম কিংবা অন্যভাবে প্রশ্নগুলো চলে আসতে পারে, তাই তোমরা লাইনগুলোকে ভালো করে মনে রাখবে। যাই হোক, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই থাকলো, তোমাদের সঙ্গে এরপরে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর যে বাকি প্রবন্ধ তিনটে রয়েছে তার মধ্যে একটি নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হবো। আজকে এই পর্যন্তই থাকলো, থ্যাংক ইউ।